তো এখান থেকে দেখেন ওইটার কাছে পরে যাচ্ছি। এখান থেকে আমরা সিম্পল একটা ইন্টেরিয়র ডিজাইন দেখবো। হ্যাঁ পরীক্ষা হবে, সমস্যা নেই। তো দেখেন এখান থেকে আমরা একটা রিঅ্যাক্টেঙ্গুলার টুলস নিব, ঠিক আছে? তো রিঅ্যাক্টেঙ্গুলার টুলসটা নিয়ে মোটামুটি আমি এতটুকু একটা বক্স নিয়ে নিলাম। কনিষ্ঠ কালার থাকবে না, ফিল কালারটাকে এখান থেকে এরকম টাইপের একটা কালার দিলাম। আচ্ছা আমি চাচ্ছি যে এটা আমি এই দুদিক থেকে আর কি চিকন করবো, মানে এই দুদিক থেকে ছোট হয়ে যাবে, তাহলে কোন টুলস বার উপর ক্লিক করবো? এটা একটা রিঅ্যাক্টেঙ্গুলার টুলস, আমি চাচ্ছি এই কর্নার এই কর্নার দুদিকে ছোট হয়ে যাবে, কোন টুলস বারের কাছে যাবো? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে তো যে কোনো একটা ছোট বড় করতে পারবো, দুইটা একসাথে ছোট বড় হবে। এটা তারপরে কোনটাতে? এটা বাহ বাহ বাহ, হ্যাঁ বোঝা গেল বিষয়টা, আরেকটু ছোট করলাম। এখন এটাকে সিলেকশন করে মাউসের রাইট পাশে ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখান থেকে দেখেন ভার্টিক্যালি রিফ্লেক্ট করব, কপি সাইডে নিয়ে যান। বোঝা গেল বিষয়টা? এখান থেকে দেখেন আমি একটা রিঅ্যাক্টেঙ্গুলার টুলস নিব, সমান মাপে আর কি এতটুকু একটা বক্স বানাই নিলাম। কালারটা এখান থেকে এই কালারটাই একটু ডিপ দেন। বোঝা গেল বিষয়টা? দেখেন এইটা দ্বারা কি আপনি মানে কি বুঝতেছেন? এই শেপটা দ্বারা আপনি যদি এটা বুঝেন যে দুদিক থেকে এটা ফুলে চলে আসছে সেটাও হইতে পারে, আর যদি মনে করেন না দুদিক থেকে এটা ভিতরের দিকে চলে যাচ্ছে সেটাও ধরতে পারে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে একটা রিঅ্যাক্টেঙ্গুলার নিব, পুরোটাকে সিলেকশন করব, এইটার কালারটাকে সামান্য একটু ডিপ, মাউসের রাইট পাশে ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এটা দ্বারা দেখেন কি বোঝা গেল, এটা কি হইল? কি ঠিক আছে, এখন এখান থেকে দেখেন প্রফেশনাল লুকিংটা আমরা কিভাবে আনবো। মোটামুটি আমাদের এখানে মনে করেন এটা হচ্ছে আপনার মেইন দেয়াল, মানে রুমের ভিতরে ঢুকে এই দেয়ালটা আগে সামনে পড়বে, ঠিক আছে? তো এখান থেকে মনে করেন সিস্টেম স্বরূপ আমরা একটা এলইডি বসানোর জায়গা সিলেক্ট করে নিই, নাকি এটা আর্কিটেকচার, এটা থ্রি ডি ইন্টেরিয়র ডিজাইন। তো দেখেন এখান থেকে আমরা ফুল কালার ব্ল্যাক দিলাম, স্ট্রক ব্ল্যাক, ফিল কালারটাকে এখান থেকে একটা গ্রে স্কেল কালার দেন। তো আমি এখান থেকে স্ট্রকের সাইজটা একটু মোটা করে দিব। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন এরকম সমান সমান চার কোণ আছে থাকবে না, হালকা একটু রাউন্ড হবে। তো আমরা দেখেন এরকম সিলেকশন থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুলসে একটা ক্লিক করব। এখানে দেখেন প্রতিটা কর্নারে এক একটা পয়েন্ট চলে আসছে আসছে। এখন এক একটা পয়েন্টের উপর অর্থাৎ যে কোনো একটার উপর ক্লিক করে আমি ছোট্ট করে নিচের দিকে নামাই দিলাম, দেখেন অবজেক্টটি কি রাউন্ড হয়ে গেছে না, বুঝছে? এখন এখান থেকে আমরা কি করব, পেন টুলসটা নিব, আমরা দেখেন এটাকে আমরা মিডিল আগে সিলেক্ট করে নেন, কিবোর্ড থেকে কন্ট্রোল আর মিডিলটাকে ধরে নিলাম, পেন টুলসটা নিব, এখানে একটা ক্লিক, শিফট ধরে, এটার মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক কালার দিয়ে দিলাম, নিচের দিকে ওরকম একটু দেখা যায়, ওয়ালেটা নামে আমার দেখা যাবে না। তো কি বোঝা গেল বিষয়টা? এখন দেখেন আমাদের এখান থেকে এইটাকে ধরবেন, এটাকে ধরার পরে দেখেন এখান থেকে আমরা একটা ড্রপ শ্যাডো দিব, ঠিক আছে? তো ইলাস্ট্রেটরের ড্রপ শ্যাডো দেওয়ার সিস্টেমটা কোথায়? ইফেক্ট থেকে স্টাইলেজ, স্টাইলেজের মধ্যে এখানে ড্রপ শ্যাডো আছে, প্রিভিউ দেখেন নিচের দিকে একটা ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে, যাচ্ছে ওকে করে দিলাম।
এখন এখান থেকে আমরা মনে করেন কাজ চলতেছে, এখান থেকে একটা রেকটেঙ্গুলার টুলস নিলাম, ফুল ব্ল্যাক, কোনো স্ট্রোক কালার থাকবে না, অল্টার প্লাস শিফট হয়ে সমানভাবে সাইড একটা কপি করলাম, এখান থেকে একটা রেকটেঙ্গুলার টুলস, অল্টার প্লাস শিফট ধরে সমানভাবে একটা কপি, কন্ট্রোল ডি দরকার আছে। বাবা প্রথম ক্লাসে এটা দেখছিলেন, পুরোটাকে সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ। এখন দেখেন এখান থেকে আমি চাচ্ছি এখন এই কর্নার দুটো আবার ছোট হবে, তাহলে আবার কন্ট্রোল সে যেতে হবে। এখান থেকে দেখেন ফ্রি ট্রান্সফর্ম টুলস সুন্দর করে ছোট করে দেন, সিলেকশন টুলসটা নিব চিকন করে দেন, কেন আরে কি আবদারই না করলেন, শুনে খুব ভালো লাগলো। আমার কাছে ডলারে আপনি ফুল নিয়ে নিন, আপনি আমার কাছটা করে দেন, বুঝছেন? আমার কাজ করার সময় হচ্ছে না। তো দেখেন এখানে এটা বসাই দিয়েছি, কিন্তু এটা দেখে এখনো কিন্তু সেরকম ভাবে কিছু মনে হচ্ছে না, ঠিক আছে? এখন দেখেন পেন টুলসটা নিব, শ্যাডো বসাই দিবেন, শ্যাডো বানাই দিব, ঠিক আছে? এখানে দেখেন শিফট ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখান থেকে কালারটা না করে নেন, তাহলে বোঝা যাবে। এই পয়েন্টের উপর একটা ক্লিক, সমান সমান করে নেবেন, ঠিক আছে? বড় ছোট যেন না হয়। এদিকে এসে এই পয়েন্টের উপর ক্লিক, কালারটা দিয়ে দেন, রোটেট করে দিলে হবে না। এখন দেখেন যেটাকে আমরা নতুন করে বানাইছি এটার অপাসিটিটা আমরা এখান থেকে কমাই দিব 30%। হ্যাঁ, ড্রপ শ্যাডো হবে, ড্রপ শ্যাডো হলে বোঝা যাবে। আরে দাঁড়ান, এখনো শেষ হয় নাই। এখান থেকে পেন টুলসটা নেন, এই পয়েন্টের উপরে একটা ক্লিক, এখানে গিয়ে একটা ক্লিক, হাইড্রোবার প্রেস করে এইটার উপর ক্লিক করেন, অটোমেটিকলি ওইরকম হয়ে যাবে, ঠিক আছে? আবার এখান থেকে পেন টুলস এক একটা শ্যাডো বানাই দেন, নিচে থেকে শুরু করি, এখানে একটা ক্লিক, কি হাইড্রোবার প্রেস করে এটার উপর ক্লিক, কি কোন রেফারেল থেকে খুলছেন, কোন রেফারেল লিংক থেকে খুলছেন? যদি রেফারেল লিংক থেকে না খুলেন তাহলে জীবনেও ডলার গোনা হবে না, যতই এসএমএস দিক। আমার রেফারেল লিংক থেকেই খুলবো, মানে বলার দরকার নাই, নিজে থেকেই খুলে দেবো, মানে সমস্যা নাই, ডলার বলে কথা। শোনেন, আমার মাস্টার কার্ড থেকে রেফারেলে বোনাস পাইছি কত শুনবেন? তাই $2000 উপরে না, এই যে যতগুলো কোর্স গেছে আর কি, প্রতিটা কোর্সে মাস্টার কার্ড অ্যাপে আমার রেফারেল লিঙ্ক থেকে হলাম। এখন তার মধ্যে থেকে সবাই তো আর কাজ করে নাই, যারা কাজ করছে তাদের থেকে পাইছি। তো বিষয়টা দেখেন আপনি এখানে কিরকম, মানে বিষয়টা কিরকম কি মনে হচ্ছে, কি কিছু বোঝা গেল, কি বুঝলেন? এখন এখানে মনে করেন কোন একটা ক্যালেন্ডার বা এই টাইপের জায়গাটাকে বসাই দেন, কি ক্যালেন্ডার তৈরি করা শেখেন নাই? উইন্ডোজ 7 এর লোগো বানাইছিলাম না, আমরা ঘোরা খাস।
উইন্ডোজ সেভেনের লোগোতে এটা তো সমস্যার জিনিস, তো সবারই তো দেখানো হয়। আর উইন্ডোজ সেভেন এর লোগো বানাতে পারলে ক্যালেন্ডার ডিজাইন বানানো সহজ। সমস্যা নাই, দেখাই দিব না। তো এখান থেকে আমি অন্য টাইপের একটা কালার ইউজ করলাম। এখান থেকে আমরা ইলিশ টুলস নিব। এখনো পর্যন্ত এখানে আমার নামে কোনো এখনো দুর্নাম টুর্নাম কিছু যায় নাই, বুঝছেন? আর যদি গিয়ে যদি বলেন আমার নামে যদি দুর্নাম দেন, প্রথমে সাড়ে চুপ চাপ থাকবে, তারপর মুরগির যে যা বলবেন ঠিকঠাক মতো করে বলবেন, এরকমই বলবেন সিরিয়াসলি, বুঝলেন? রিপোর্টেশন যখন হয়ে গেছে তখন ওই একটা ওই যে এসে আসে না ফেসবুকে, হচ্ছে 11টা রিপোর্ট করলে আইডি ডিজেবল হয়ে যায়। কিন্তু যে ফেসবুকে অ্যাকাউন্টের মনে করেন যে ফ্রেন্ড সার্কেল হচ্ছে 45 উপরে যায়, 11টা কেন, 11,000 রিপোর্ট খুলে ওই অ্যাকাউন্ট ডিজেবল হবে না। আচ্ছা এটাকে দেখেন, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি শিফট প্লাস এল প্রেস করে নিচের দিকে একটা ক্লিক, এই কালারটাকে একটু ডিপ করে দেন। এখান থেকে আমরা পেন টুলসটাকে নিব, এখানে একটা ক্লিক, কি বুঝলাম না, হ্যাঁ কি কি আপনার এই ছোট জীবনে অনেক কিছু দেখা বাকি আছে, দেখে নেন। অর্ডার প্রেস করে এদিকে একটা কপি, একটু বড় হবে, দুইটাকে সিলেকশন করে মাউসের রাইট পাশে ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি, মাউসের রাইট পাশে ক্লিক, ট্রান্সফর্ম থেকে আবার রিফ্লেক্ট, ওকে। এখান থেকে দেখেন এই দুইটাকে আমরা সিলেকশন করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিই। অর্থাৎ এই কাজগুলো পুরো একটা রুমের ডিজাইন করা, এই কাজগুলো শুধুমাত্র সিস্টেমটা এরকম জানা যে একটা রুম যদি আপনি রুমের যদি একটা মহল যদি তৈরি করতে চান, কারণ যখন আর কি আপনি যখন যে চিলড্রেন বুকের কাজ যখন করতে যাবেন তখন ওই যে রুমের মধ্যে থেকে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠতেছে বা এরকম টাইপের যখন রুম তৈরি করতে যাবেন তখন, আর ইন্টেরিয়র ডিজাইন যখন করবেন তখন তো ক্লায়েন্টের পিকচার দিয়েই দিবে। ইন্টেরিয়র ডিজাইন মানে কি, এখন আপনি কি শুধু রুমের ডিজাইন করে দেবেন নাকি ক্লায়েন্টের মনে করেন ক্লায়েন্টের রুমটা দেখতে এরকম, আপনি এই রুম অনুপাতে যতটুকু ডিজাইন সেরকমটা করে দিলেন, এখন আপনি এই রুম অনুপাতে ডিজাইনটা করে দিলেন, এখন দেখা যাচ্ছে ক্লায়েন্টের রুমটা অন্যরকম, তাহলে কি সেই ডিজাইনটা কি ক্লায়েন্ট নেবে? আর ইন্টেরিয়র ডিজাইন কখনোই আরবি ইলাস্ট্রেটর থেকে হয় না, 3D ম্যাক্স থেকে হয়, বুঝলেন? তো এখান থেকে শুধুমাত্র স্যাম্পল, একটা রুমের একটা স্যাম্পল ধারণা দেওয়ার জন্য আর কি এটা ক্রিয়েট করা হলো। এবার আমরা উইন্ডোজ সেভেনটা দেখে আসি প্লাস ক্যালেন্ডার দেখে আসি। 9 মিনিটে উইন্ডোজ সেভেনের 10টা উইন্ডোজ সেভেন বানানো হয়ে গেল। দেখেন রিঅ্যাক্টিঙ্গুলার টুলস, শুধুমাত্র একটা টুলস বার, ঠিক আছে? মোটামুটি এতটুকু করে নিলাম, কোনো স্টক কালার থাকবে না, ফিল কালারটাকে এখান থেকে ফুল রেড। তো উইন্ডোজ সেভেন থাকে কি এরকম, অর্ডার প্রেস করে এরকম এখানে একটা কপি, দুইটা সিলেকশন করে অর্ডার প্রেস করে নিচের দিকে একটা কপি, মানে এরকম তো চারটা জিনিস থাকে নাকি? তো আমরা চারটা জিনিস নেবো না, একটা জিনিসকে চারটা জিনিস বানাই নিব। অর্থাৎ ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করব, এটাকে সিলেকশন করবেন অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এখানে দেখেন স্প্লিট ইনটু গার্ড, ঠিক আছে? দেখেন অপশন চলে আসে রোতে কয়টা হবে আর কলামে কয়টা হবে, যদি ক্যালেন্ডার ডিজাইন যদি করতে চান তাহলে কত কত হবে, দিন কয়টা,
কয়টা? তিন, মানে নাম কয়টা? মানে সপ্তাহের নাম এক একটা নাম, শনি রবি সোম, এটার নাম কয়টা? সাতটা। তার মানে সাতটা কোন দিকে, রো নাকি কলাম? এইদিকে কোন দিকে, এইদিকে কি বলে? অর্থাৎ এখানে সিস্টেম হচ্ছে আপনার রোতে হচ্ছে সাতটায় যাবে আর কলাম হচ্ছে আটটা যাবে। তার কারণটা কি? কারণ হচ্ছে আপনি যখন এক দুই তিন চার তারিখ লিখতে লিখতে যখন শেষ হয়ে যাবে তখন আর এক তারিখ কোন মাস থেকে শুরু হবে, তখন তো একটা ঘর আপনাকে এক্সট্রা দেখাই দিতে হবে। বোঝা গেল? তো যদি আমরা এখান থেকে যদি উইন্ডোজ সেভেন এর যদি লোগো বানাই, তাহলে আমাদের দেখেন এখানে প্রিভিউ করে নেবেন, সমস্যা কি? আপনাকে একবার গুনে গুনে যে বসাইতে হবে তা তো না, দেখে নেন কত কি হয়। দেখেন আমরা রোয়ের এখানে ক্লিক করে জাস্ট একে আরো প্রেস করলাম, মিডিলে দেখেন একটা ডিভাইড হয়ে গেল, মানে কি এটা এখন দুইটা হয়ে গেছে। কিন্তু কিন্তু আমাদের দরকার কয়টা? চারটা। তার মানে কি আমাদের কলামেও টু, চারটা হইল। এখন চারটার মাঝে কোনো ফাঁকা নাই, ফাঁকা করতে হবে। এখানে দেখেন যে গাটার নামে অপশন আছে দুই দিকেই দুইটা, তো এখানে ক্লিক করে আরো প্রেস করেন, দেখেন কতটুকু প্রয়োজন হয়। এতটুকু ফাঁকা নিলাম, পঞ্চাশ নিব, এপাশে গিয়েও পঞ্চাশ হইল, ওকে করে দিলাম। ব্যাস এখন দেখেন এটা কি চার খণ্ডে বিভক্ত হয়ে গেছে, চারটা জিনিস হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আমরা এই চারটাকে সিলেকশন করে গ্রুপ করে দিব। বোঝা গেল? গ্রুপ করার পর এখন দেখেন এখান থেকে আমরা যেটা করবো, কালার দেন গ্রেডিয়েন্ট কালার, ভিতরের দিকে গ্রেডিয়েন্ট কালার হয়। তো গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখেন এটা কিন্তু এরকম সোজাসুজি থাকেন, একটু ঢেউ ঢেউ টাইপের আছে। তো ঢেউ ঢেউ টাইপের করতে গেলে আমরা কোন অপশনে যাবো? ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্পের কাজ কি এর আগে দেখানো হয় নাই? টেক্সটের ক্ষেত্রে তো ওয়ার্পের ওয়ার্পের কাজ হয়। এখান থেকে ফ্ল্যাগ নিব, মাইনাসের দিক নিয়ে আসেন, এতটুকু, ওকে। এখান থেকে অল্প একটু রোটেট করে দেন। কি বোঝা গেল বিষয়টা? এখন আমি ভিতরে গ্রেডিয়েন্ট কালার দিব। তো ভিতরে গ্রেডিয়েন্ট কালার দিতে গেলে কোথায়? গ্রেডিয়েন্টের উপর ক্লিক করতে হবে। তো এখানে দেখেন কালারটা উইন্ডোজ সেভেনে দেখেন কালার কি কি আছে, আর কালারটা দেখেন ভিতর থেকে আগে সরানো, মানে মিডিল থেকে চারদিকে সরানো। তো আমি আগে চারদিকে সরানোর ব্যবস্থা করে নিই, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাক। এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট টুলসটা নিব, সেন্টার পয়েন্টে ক্লিক করে উপরের দিকে সেরে দেন। এখান থেকে লাইনার থেকে রিডাল করবো, দেখেন মিডিল থেকে কি হোয়াইট সরাচ্ছে চারদিকে। এইবার বিষয়টা আছে কি, ওই প্রথমটাতে রেড আছে, তারপরটাতে হয়তো কি আছে, ব্লু না গ্রিন, গ্রিন তার নিচেরটাতে হচ্ছে ইয়েলো আছে, তার এখানে আছে ব্লু। এখন দেখেন আমি এক একটার কালার তাহলে কীভাবে চেঞ্জ করবো? মিডিলে হোয়াইট হোয়াইট কিন্তু থাকবে, শুধুমাত্র চারদিকের কালার চেঞ্জ হবে, সেটা কীভাবে করবো? একটাতে সিলেকশন করলে তো সবই সিলেকশন হচ্ছে, তাহলে গ্রেডিয়েন্ট কালার কীভাবে হয়ে গেল? তার মানে কি আনগ্রুপ করে গ্রেডিয়েন্ট দিব? আনগ্রুপ করে কখনোই গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না, কারণ আপনার কালারের মাপটা কোথায় আছে? মিডিলে হোয়াইট। এখন যদি আপনি আনগ্রুপ করেন তাহলে তো শুধুমাত্র এইটার মধ্যে কালার দিতে পারবেন, সে তখন তার এই যে মিডিল থেকে তো আপনি সরাইতে পারবেন না। এখন দেখেন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলস নেব, ডাইরেক্ট সিলেকশন টুলস থেকে তো আমরা এক একটাকে সিলেকশন করতে পারবো। তো এই যে একটাকে সিলেকশন করলাম, এখন শুধুমাত্র কি এই ব্ল্যাকটাকে চেঞ্জ করেন, আছে কি রেড, দেখেন হোয়াইট কিন্তু হোয়াইট থেকেই গেছে, কমলা টাইপের রেড আছে, এতটুকুই। এটাকে সিলেকশন করবো, এখান থেকে ডাবল ক্লিক, এখান থেকে গ্রিন, এটাকে সিলেকশন, জাস্ট ব্ল্যাকটাকে চেঞ্জ করবেন, ঠিক আছে। আর এক একটাকে সিলেকশন করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলস, এখানে কি আছে ইয়েলো হচ্ছে, ডাবল ক্লিক, এখান থেকে ব্লু। বোঝা গেল বিষয়টা? এখনো সেরকম ভাবে প্রফেশনাল লুকিং আসে না, দেখেন পুরোটাকে সিলেকশন করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি তে কপি করছি, কন্ট্রোল বি তে কি পেস্ট ইন ব্যাকগ্রাউন্ড। এখন শিফট ধরে নিচের দিকে একটা ক্লিক, ডান দিকে একটা ক্লিক, ঠিক আছে। মানে নিচে যা হচ্ছে এখন কিন্তু নিচে হচ্ছে, এখন যেটা নিচের দিকে আছে সেটার কালার আমরা ফুল এখান থেকে কি করবো, ব্ল্যাক। বোঝা গেল? মানে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে, নিচের দিকে একটা শ্যাডো আছে, বুঝছেন? তো মোটামুটি কাজ কমপ্লিট, এখন এটাকে একটা বক্সের মধ্যে দেওয়া আছে। তো এখান থেকে আমরা ইলিপ্স টুলস নিব, সেন্টার পয়েন্ট থেকে শিফট প্লাস অল্ট আর প্রেস করে একটা রাউন্ড, এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার আছে, তো আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করলাম, এখানে সায়ান কালার হালকা করে, হোয়াইটটা একটু বেশি আছে, আমরা এখান থেকে এই রেখাটাকে একটু হোয়াইটটাকে একটু বড় করে দিই, মাউসের রাইট পাশে ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখন একটা জিনিসকে একটা মিডিল পয়েন্টে নিয়ে আসার জন্য কী করতে হয়,
অ্যালাইন করতে হয়। এখানে আমাদের অবজেক্ট আছে মোট দেখেন তিনটা, তিনটা অবজেক্টের মধ্যে কখনো অ্যালাইন হয় না, দুটো অবজেক্টের মধ্যে হয়। তো আমরা এটাকে সিলেকশন প্লাস এর নিচের এই ব্ল্যাকটাকে সিলেকশন করে কন্ট্রোল জি করে দিব, কন্ট্রোল জি, ঠিক আছে। এখন দেখেন আমরা এই দুটাকে সিলেকশন করব উইন্ডো থেকে, অ্যালাইন ভার্টিক্যাল একটা ক্লিক, হরিজন্টাল একটা ক্লিক, ব্যাস সমানভাবে মিডিল পর্দায় চলে গেছে। বোঝা গেল বিষয়টা? এমএস উইন্ডো সেভেন কি বুঝলেন? হয়ে গেল। এবার যদি আমি যদি ক্যালেন্ডার ডিজাইনের কথা যদি বলি, তাহলে ক্যালেন্ডার ডিজাইন কীভাবে কী করবেন? কোন দিকে রো কয়টা হবে আর কলাম কয়টা হবে? তাহলে কি নাম ঠিকানা সব পেয়ে গেলেন? একটা নাম ঠিকানা বসে দিলে তো ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেল। ক্যালেন্ডার ডিজাইন করে কখনো মার্কেট প্লেস থেকে ইনকাম করা যাবে না। নেক্সট ক্লাসে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র আমি তো বলছি যে প্যাকেজ ডিজাইন গেছে, প্যাকেজ ডিজাইন, ফ্লায়ার, ব্রোচিউর, ফটোশপে আর সেই লেকচার, এই কাজগুলো প্র্যাকটিস করতে হবে বেশি করে। আপনাদের হোমওয়ার্ক দিয়ে করবো কি? হোমওয়ার্ক তো করে নিয়ে আসেন না, শুধু শুধু দিয়ে